সারা রোদ্দুর পড়ছে রে। এই যে সাদ ভাইয়া চলে আসছে, আসেন। রাস্তা চিনাই চিনাই নিবো। তো আজকে আমরা এই যে আপনারা বলছিলাম যে আমরা সাদ ভাইয়া কিনে চা খাইতে যাবো, সো ফাইনালি আজকে আমরা বের হইতেছি চা খাইতে। সো চলেন ঘুরে আসি, লেটস গো। আমি অন্য কোনো দিক দেখেছি, এটা সামনে যায় ডান দিকে আছে, সে তো বুঝছি, এই জায়গাটা বুঝে গেছি আমি। একা একা দোকান পুরো ফাঁকা, একা একা কি করে? আজকে তো আমাদের ম্যানেজার নিয়ে চলে আসছি চা খাওয়াইতে। হ্যাঁ হ্যাঁ, বসে আছো? ভালো আছেন? হুম, আলহামদুলিল্লাহ। আপনার ভিডিও তো দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, কেন ইউটিউবে? হ্যাঁ, কি বলে অধ্যাবসায়? হ্যাঁ হ্যাঁ, আর যে ধৈর্য, হ্যাঁ 10 দিন 15 দিন টানা গুতাইছে ছেলেটা, তারপরে হ্যাঁ তারপরে সে আমাকে রাজি করাই ছাড়ছে। একেবারে খুব বেশি চিনি দেয় নাই, কিন্তু আমাদের জন্য চিনি কম দিচ্ছে আজকে। হ্যাঁ, এমনি মনে হয় চিনি বেশি দিয়েই বানায় এখানে। হুম 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 হুম, লুঙ্গিটা খুলেই ফেলাচ্ছিলেন আর একটু হলে। এই বনু মামা, ওই আপনি আসি, ভালো থাকেন। ভালো থাকেন, দেখা হবে। ঠিক আছে, আর নেক্সট টাইম আসলে আরো পোলাপান নিয়ে আসবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মুরব্বীদের নিয়ে আসবেন। ঠিক আছে, ভালো থাকেন। ওকে, আল্লাহ আল্লাহ হাফিজ। রোদ্রে সিট ছিল, সিট তো মনে হয় গরম হয়ে গেছে, আল্লাহ জানে। ও ম্যান, এতটা গরম মানে যতটা যে আপনি ও ম্যান কইছে, আর একটু রিয়্যাক্ট করতেছি এরকম কারণ কে নাজিব? চলে See you tomorrow. আজকে এখানে শেষ করতেছি, বাই।